ভাবছিলাম যে তারাপীঠ যাওয়ার, বাট তারাপীঠ যাওয়া তো লেট হয়ে যাচ্ছে, মানে আমাদের সময় হচ্ছে না অতটা, সবাই ব্যবসার মধ্যে চাপের মধ্যে আছে, আর এই জন্য আমরা এখন যাচ্ছি কালীঘাট। আর এখানে দুটো বন্ধু, এখানে রণিত এসছে আর ওখানে কেশব আছে, আর একটা বন্ধু ওখানে আছে, ঠিক আছে, মোটা বন্ধু, মোটা বন্ধুকে যেটা তোমাকে দেখাবো। আর আমরা এখন বেরোচ্ছি। সো গাইস, আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, একটুখানি আমাদের কষ্ট হয়ে গেছিলো, আর এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে মোটা ভাই চলে এসছে, এই যে দেখতে পাচ্ছো আরো তিনজন দাঁড়িয়ে আছে এখানে। আর আমরা তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওখানে মন্দির বন্ধ আর ব্যবহার আছে, বাট 10:30 বন্ধ, তার আগে পৌঁছে যাবো আমরা, পুজো দেওয়া হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়েছিলাম সেটা তোমাদের বললাম, আর আমরা এখন যাবো মায়ের কাছে পুজো দিতে। আর আজকে সোমবার, আমার ছুটির দিন, সবার কাজ করার দিন, মানে আমার কিন্তু ছুটির দিন, বুঝতে পারছো, আর সময় হয় না, যে সময় পেয়েছি মায়ের কাছে চলো যাই, পুজোটা দিয়ে আসি। আর এখানে আমরা এখন রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ব্যাপক ক্রাউড, এখানে গাড়ি ঘোড়া প্রচুর, গাড়ি ঘোড়ার রাস্তা, এখানে দেখতে পাচ্ছ পি পি করে হর্ন দিচ্ছে। আর ওখান থেকে যাব সময় পেলে 5 সিটে যাব, যেখানে 31st আমাদের কলকাতার নাইট সেলিব্রেশন করা হয় ডিসেম্বর, ঠিক আছে, তো গাইস ওখানেও যাব আমরা, ঠিক তোমার দেখাবো ভিউস, ঠিক আছে। আর চলো পুজো দেওয়া যাক, মানে জায়গায় যাই, কালীঘাটে যাই, তোমাদের দেখাচ্ছি। গাইস ওখানে তো কালীঘাটে তো মিষ্টির দাম ওখানে খুবই বেশি, সেই জন্য আমরা এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছি, এটা আমাদের এখানে দোকান, ভোজারাটা দোকান, ঠিক আছে, এখানে মিষ্টি কিনে নিচ্ছি আমরা একেবারে, ওখানে গিয়ে পুজো দেবো, ওখানে তো কত ভালো মিষ্টি দেয়। হ্যাঁ গাই, আমাদেরকে কিন্তু মিষ্টি কেনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মিষ্টি কিনে নিয়েছি আমাদের, আর তাড়াতাড়ি যেতে হবে, মানে মোটামুটি এখন রাত হয়ে গেছে, তো আর গাড়ি ঘোড়ার চাপও বেশি আমাদের এদিকে, বাসন্তী হাইওয়ে, সবাই সুন্দরবন, এদিকে সুন্দরবন এলাকাতে সবাই বাড়ির দিকে যাচ্ছে, মানে কলকাতার দিকে যাচ্ছে, সেখানে রাস্তায় এত গাড়ি ঘোড়া যাচ্ছে, পুলিশ মলের সামনে, আর উপরে দেখতে পাচ্ছ তোমরা মলের উপরে অঝাড়া রেস্টুরেন্ট, যেখান থেকে কলকাতার সমস্ত জায়গার ভিউ দেখা যায়। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ বাইক পার্কিং করা রেখে দিয়েছি, আর আমাদের রাস্তা ফুল হয়ে গেছিল, সেই জন্য আমরা আসি না। আর ওখানে দেখতে পাচ্ছ মন্দিরের পিছন দেখা যাচ্ছে, আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা, ঠিক আছে, আর আমরা মিষ্টি সব কিনে নিয়ে এসেছি, ডাইরেক্ট ভিতরে যাবো, ডাইরেক্ট পুজো দেবো। আমরা পিছনে দাঁড়িয়েছি, আমরা এখন জুতো তোলার লাইন পাচ্ছি না, ঠিক আছে, আমাদের পোশাক কিনে এনেছে, এখানে পোশাক না দিলে জুতো তোমাদের রাখতে দেবে না। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমার সামনে এখান থেকে ঢোকার গেট, এখান থেকে ভাবছি আমরা একটা পোশাক কিনবো, আর সেখানে মানে দাবা নিয়ে সেখানে লাইন, আমাদের ভয় লেগে যাচ্ছে, আমরা আছি লাইনে দাঁড়িয়ে, আর এদিকে লাইনের হাল, এখান দিয়ে এতটা লাইন আছে এখানে, আর ওই যে মন্দির, সবাই মন্দিরের মধ্যে ঢুকছে। আর এখানে কিন্তু আজকে লাইনটা খুবই পড়েছে, কারণ যেহেতু সবাই মানে কি বলবো, এক সব ছুটির দিনে আছে, চলে এসেছে প্রসাদ নিয়ে, এই জন্য নিয়ে এসেছি। আর বলছি 3 ঘন্টা লাগবে, বাইরে বলছিল একদম মিথ্যে কথা, বাইরে তুমি কারো, বাইরে তুমি কারো কথা শুনবে না, ডাইরেক্ট সবাই টাকা দেওয়ার জন্য ওখানে 100 টাকা করে বলছিল, সরকারি লাইন যেটা বলে, ওখানে কারো কথা শুনবে না, ডাইরেক্ট ভিতরে চলে এসে নিজে নিজে পুজো দেবে। তো একটা কথা বললে, আমরা পুজো দেওয়ার পরে যেটা হলো আমাদের সাথে, আমরা তো পিছনের দিকে গেট দিয়ে ঢুকেছিলাম, এটা আমরা বুঝতে পারিনি, ঠিক আছে, তোমরা এসে আগে শুনবে নেবে যে ফার্স্টের গেট কোনটা আছে, সেদিক দিয়ে ঢুকবে, নাহলে পুজোটা দেওয়া তোমাদের ব্যথা হয়ে যাবে, পুজোটা সামনের গেট দিয়ে যারা দিচ্ছে তাদেরকে পুরো ভিতরে ঢোকাচ্ছে, আর আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম, তো সেই জন্য আমাদের ভিতরে ঢোকা হয়নি, মোটামুটি ঘায়ক মায়ক করে পুজো দেওয়া হয়েছে। আর এখানে এসে তোমরা বাইরে এসে একটা কথা ভালো করে জানলাম, যে কোনো পুরোহিত ব্রাহ্মণ ব্রাহ্মণ ধরার মানে চেষ্টা করবে না, এরা বলবে যে 100 টাকায় একটা ভালো লাইন নিয়ে যাবে, ঠিক আছে, বাট একই লাইন সব কিছু, ঠিক আছে, তোমরা টাকা দিয়ে এখানে এদের মধ্যে আসবে, তোমরা নিজেরাই যাবে, নিজেরাই ভিতরে যাবে, ভিতরে গিয়ে পুজো দেবে, ঠিক আছে, ভালোভাবে তোমরা পুজো দিতে পারবে, কিন্তু শুনে নেবে যে ফার্স্ট গেট কোনটা আছে, প্রথম গেট কোনটা আছে, সেই গেট দিয়ে ঢুকবে, পিছনের গেট দিয়ে ঢুকবে, যেটা আমরা বুঝলাম এখানে আসবে তোমরা ফার্স্টে, এখানে এসে এরা পান্ডা ফান্ডা আছে, এদের খপ্পরে পড়বে না, কারণ এরা অনেক টাকা পাকা চাইবে, যে বলবে স্পেশাল লাইন আছে, 100 টাকা 500 টাকার লাইন আছে, সেই সব লাইনে তোমরা যাবে না, এদের কথা একদম শুনে ডাইরেক্ট যা শুনবে কারোর কাছে যে প্রথম লাইন কোনটা আছে, সেই প্রথম লাইন দিয়ে তোমরা ঢুকবে, ঢুকলে তোমাদের মন্দিরের ভালো করে মন্দিরের ভিতরে তোমার ঢুকে পুজো দিতে পারবে, আর যদি তোমার পিছনে গেটতে ঢোকো তাহলে কিন্তু তোমরা মানে ভিতরে ঢোকাবে না, ঠিক আছে, বাইরে থেকেই পুজো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আমাদের সাথে সেটাই হয়েছে, আমরা মানে বুঝতে পারিনি অতটা, বাট পুজো দেওয়া হয়ে গিয়েছে আর কী হবে, আর ভিড় হয়েছিলো খুবই বেশি। আর আমরা এখন বাইক নিয়ে চলে যাবো বাড়ির জন্য রওনা দিই, তো চলো গাইস সবাই যাওয়া যাক বাড়ির দিকে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ এসেছে, আমরা বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে 5 সিটের উপর দিয়ে যাবো, একটু 5 সিটটা কেমন সাজিয়েছে 31st জন্য সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে, তোমাকে দেখাবো, তো তোমার জাস্ট ওয়েট করতে থাকো, একদম দারুণ কিন্তু হতে চলেছে গাইস, 5 সিটের যেটা আমাদের ব্রিজ, সেটা ওভারব্রিজে লাইনিং এরকম করে সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ তো গাইস, এখানে আমরা ঢুকে গেছি 5 সিটে, আর এখানে দেখতে পাচ্ছি 15 ডিসেম্বর জন্য যেটা আমাদের ডিসেম্বর মাসে সাজানো হয়, দেখতে পাচ্ছ এরকম, চ চ চ গাইস সামনে দেখতে পাচ্ছ, এখানে এরকম করে সাজানো আছে, দারুণ একটা দৃশ্য, অবাস্তব লাগছে এরকম। আর এখানে দেখতে পাচ্ছ সারা সবাই সেজে গুজে এদিকে আছে, ঠিক আছে,
আর এখানে দেখতে পাচ্ছ উপর দিয়ে ভাই চারিদিকে লাইট, মানে লোকের ভিড়ও প্রচুর। এখানে দেখতে পাচ্ছ খাবার দোকানের দোকানের ভিড় দেখো, আর চারিদিকে বাঁদিকে লাইট ডান দিকে লাইট, দারুণ একটা দৃশ্য। এই প্রথমবার বোধহয় আমি এসেছি এখানে, আর তোমাদেরও দেখাচ্ছি, দেখানোর সুযোগ করে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু যারা এখানে আসো পাকশিটে, তারা কিন্তু এই দিক দিয়ে মানে রাতেরবেলা করে ঘুরে যাবে। প্রচুর লোকের ভিড় এখানে, সবাই সেলফি তোলায় ব্যস্ত, কেউ ভিডিও করায় ব্যস্ত, ঠিক আছে। আর বাঁদিকে দেখতে পাচ্ছ দারুণ করে সাজানো, এখানে সান্টা ক্লজ হিসেবে সাজানো আছে সব কিছু। আর এখানে মানুষজনের ভিড় দেখো ভাই, একটা দারুণ একটা ভিড় দেখতে পাচ্ছি। আর সারাদিকে এটা পার্ক হোটেলের সামনে, মানে কলকাতার ফেমাস হোটেল পার্ক হোটেল, সেটার সামনে এই জায়গাটা ব্যাপক একটা সাজিয়েছে, উপর দিয়ে নিচ পর্যন্ত চারিদিকে লাইট আর লাইট, এত লাইট বোধ হয় কলকাতা আমি এই প্রথমবার দেখছি। আর কলকাতা এখানে দেখতে পাচ্ছি সব দামি দামি গাড়িও যাচ্ছে দেখো ভাই, সব মানুষের ভিড় দেখো, মানে মানুষ গোনা যাচ্ছে না, এত ভিড় রাতের বেলা করে এখানে পাখিদের বিরাট একটা ভিড় হয়। তো সেই একটা ভিড় এখানে আনলিমিটেড ভিড়, বাঁদিকে দেখতে পাচ্ছ তো সবাই ফটো তোলায় ব্যস্ত, কেউ খাওয়ায় ব্যস্ত, মানুষজনের ভিড় দেখো এখানে, ঠিক আছে, ভিড় আর ভিড় এখানে। যত রাত হবে তত মানুষ এখানে আসবে, আর সেলিব্রেশন হবে খালি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ দারুণ গাছ গাছ লাইট, দারুণ একটা ব্যাপার, এখানে একটা আলাদা এনজয়। বাঁদিকে দেখতে পাচ্ছ খাবারের স্টল দেখো, বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে এখানে, চারিদিকে লোক খাবার খাচ্ছে, কেউ মোমো খাচ্ছে, কেউ মানে আইটেমের কোনো শেষ নেই এখানে, যদি তোমরা আসো বুঝতে পারবে। আমরা এসেছি আমরাই বুঝতে পারছি, দারুণ একটা সেলিব্রেশনের জায়গা এখানে। গাইস কি বলো ভাই, এমন একটা লাগছে না, আনন্দ ফিল আসছে না, তোমাদের অবশ্যই আসার দরকার আছে, ঠিক আছে। এখানে মানে দারুণ একটা লাগছে, তোমার রাত হলে এখানে একটা আলাদা লেভেলের মানে শান্তি আছে এখানে, ঠিক আছে। পাখি যারা যারা আসুনি কিন্তু অবশ্যই আসো, অন্তত বছরে একবার আসা দরকার আছে তোমাদের। আর সেলিব্রেশন দেখো ভাই, ভিডিওটা মানে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ধরনের সাজানো দেখো ভাই সাহেব, দারুণ লাগছে ভাই, এত সুন্দর লাগছে না কি বলবো। মানে আমি তো কোনো বছর দেখিনি, আর আমি এই প্রথম বছর দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। মানে এটা বলতে পারছি যে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ ভাই এটা একটা আলাদা লেভেলের আনন্দ, তোমরা না আসলে বুঝতে পারবে না। রাতের বেলা আসো, অবশ্যই আসো। দারুণ লাগছে কিন্তু, মানে রাতের বেলা যে এত সুন্দর লাগে হোটেল, ফাইভ স্টার হোটেল, কলকাতার একটা বড় হোটেল, এখন নিচে সুইমিং মানে ব্যাপক একটা ব্যাপার, ঠিক আছে। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি, আর আই হোপ আজকে ব্লগটাতে কি কি করলাম, আজকে ব্লগে গেলাম এখানে কালীঘাটে পুজো দিলাম, তারপর তোমাদের পার্ক স্ট্রিট ঘোরালাম, অনেক কিছু করলাম। আই হোপ যদি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করতে একদিন দেখাচ্ছে নেক্সট টাটা বাই গাইস।